বাথরুমটা করব এখন, বুঝতে পারছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমিও ফাটাফাটি আছি, কিন্তু আমার এই রাইট হ্যান্ডটা পুরো ফুলে ঢোল, যার জন্য কাল রাতে ব্লগ এডিট করতে পারিনি, মানে প্রচণ্ড হাতে পেন হচ্ছিলো এই ডান হাতটা। আজকে ব্লগটাকে এডিট করে আমি সন্ধ্যের মধ্যে আমি ছাড়ার চেষ্টা করছি, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট ব্লগ, এটা এখন বাজে 10টা বাজতে পুরো পাক্কা 10 মিনিট বাকি, আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে? এর আগের ব্লগটা এখনও এডিট করা হয়নি, বুঝলে? কাল রাতে খুব পেন হয়েছে, কাল কাজ করে শুতে শুতেই, আমার সংসারে কাজ করে শুতে শুতেই রাত্রি 1:30-2 বেজে গেছে, প্রায় 1:30-2 শুয়েছি, কেন না করে রাখলে খুব অসুবিধা হবে, বাবু আর সকালবেলা বেরো বলে। যাই হোক, ক্রেডিট নেবো না, এত সংসারের কাজ করে কাজের লোক ছাড়িয়ে দিয়ে আমার বরকে আমি খাইয়ে অফিস পাঠাচ্ছি সেটা একটু দেখাবো না, ওই জন্য ক্যামেরা অন করলাম। ক্রেডিট খেতেই হবে, নিজের ক্রেডিট নিজের ঢাক নিজেকেই পেটাতে হবে, তোমার ঢাক কেউ পেটাবে না। আমার রাতের ডিনারের জন্য মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি, আর এখানে আমার ভাত হয়ে গেছে, এরমভাবে ছাঁকতে দিয়ে মানে ফ্যানটাকে গেলেছি এইভাবে আজকে। আর ও বললো আলু ভাজা করে দে, আলু ভাজা করে দিলাম ঝুরঝুরে একদম, আলু ভাজা করে দিলাম, ওই দেখো এত হাওয়া দিচ্ছে, এটা পড়ে গেল। আচ্ছা, কালকে সেই পেঁপে দিয়ে ডাল একটু বেশি করেই করে রেখেছিলাম, এখানে টক দই, আর এটা আমার গোপালু সোনার ব্রেকফাস্টে চাউ হবে, আর এখানে আমার ছানা আর মুড়ি আছে ব্রেকফাস্টে। প্রেশার কুকারও সিসি করছে, তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু আমার মন পড়ে আছে প্রেশার কুকারের দিকে, সেই আমার বুকের ভেতর না হার্টবিটটা ধুপ ধুপ ধুপ, যতক্ষণে প্রেশার গ্যাসটাকে অফ করি আমার শান্তি নেই। আবুয়া হচ্ছে এই টক দই, মানে হুড়ুর করে বলে গেলাম, তোমরা কে কোনটা খাবে রে বাবা, হুড়ুর করে বলে গেল, বাবুয়া খেয়ে যাবে টক দই, ওই পেঁপে দিয়ে মুগ ডাল গতকালকের করা বেশি করে একটু করে গেছিলাম, আর এই আলু ভাজা দিয়ে ও খেয়ে যাবে। আর এখানে মুসুর ডাল বসিয়েছি, এটা রাতের ডিনার জন্য, কেন রাতের ডিনারে মুসুর ডাল, ডিমের অমলেট আর মাশরুম, বুঝতে পেরেছো? দুপুরবেলার চিন্তা আমি কিছু করছি না, আমার এই মুহূর্তে জানোই বলি দুপুরবেলা আমার ভাত ফাত খেতে ইচ্ছে করে না, কখন কি মুড চেঞ্জ হয়ে যাবে কি করবো কোনো ঠিক নেই, দুপুরের জন্য চিন্তা নেই, ঠিক আছে? আর আমি চাউমিনটা করছি গোপালু সোনাদের জন্য, আর আমার মুড়ি আর ছানা, ছানা খেতে ভালো লাগে না কিন্তু এটা আমার প্রসাদের, গতকাল রাত্রে আমার ঠাকুরকে ছানা করে দিয়েছিলাম, বাবুয়া তো বেরিয়ে আছে কে খাবে, ওই ছানাটাকে আমাকে এখন খেতে হবে, আমার ছানা খেতে একদম ভালো লাগে না, ওই ছানা আর মুড়ি খাবো, বুঝতে পেরেছো? আপডেটটা ঠিকঠাক দিতে পেরেছি? হ্যাঁ দিতে পেরেছি মনে হচ্ছে, হোপফুলি, ঠিক আছে? চলো, আমার বাদামও কাটা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, বাজারের অবস্থাও খুব খারাপ সেটাও দেখিয়ে দিলাম, এখনইতে এক কালি রয়েছে সেটাকে নিয়ে আসতে হবে, শুকিয়ে গেছে, চলো অফ করি। আর চাউমিনটা দেখানো হয়নি, চাউমিনটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, ওরে বাবা দাঁড়া অফ করলাম গ্যাসটা, বাবু এখন ওপরে আছে, আমি ততক্ষণ বিশাল মেক করেছে, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এবার তুলে নি নাহলে সমস্ত ভিজে যাবে, এই যে সব তুলতে পারলাম না, এখানে বাইরেও কিছু রয়েছে, কেন এইগুলো খুবই ভিজে রয়েছে দেখছি, তুলতে পারলাম না, আর এই সাদা জিনিসগুলো আমার শুকিয়ে গেছে, যতক্ষণে এগুলোর আয়রন করে উঠছে না আমার শান্তি নেই, কেন বলো তো সাদা জিনিস আমার বাইরে পড়ে থাকলে ঠিক নোংরা লেগে যায়। আমার ছানা আর মুড়ি নিয়ে বসে পড়েছি, গোপালুদের একটু পরে ব্রেকফাস্ট দিচ্ছি, আর বাবুয়া বেরিয়ে গেছে, আমি খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে, মাশরুমটা করব এখন, বুঝতে পারছো? মাশরুমটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, দিয়ে বাসন কোসন দিয়ে ফেলবো, অনেক অনেক সকালবেলা উঠতে হচ্ছে, যাই হোক ঝিমোবো না, ঝিমোবো না, ঠিক আছে? চলো, আমি মাশরুমটা ভসিয়ে দিয়েছি, সেদ্ধ করতে হালকা একটু বয়েল করে নেবো, দিয়ে ওটাকে পাতিলেবুর রসে ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে খানিকক্ষণ। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, বিছানা তুলতে এসেছি। Artlist.io মিউজিক লাইট, এই যে এত বাসন কোসন মেয়েছি, এখানে কিছু আছে, আর আমি এক্সেস এই বালতিটাতে রান্নার জল ভরে রাখি, এটাতে আর এটাতে, বাই চান্স যদি রাতে রান্না টান্না করি ওই জন্য এটাতে এক্সেস ভরে রাখি। গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? ডাস্টবিন নিয়ে গেছিলো, এই বালতিগুলো আমার ধোয়া হয়ে গেছে, এই যত কাজগুলো লাগাচ্ছি এগুলো সব স্বপ্ন করতো জানো। বাবু আজকে অনেকগুলো ফুল তুলে দিয়ে গেছে, শুধু জবা ফুল তুলে দিয়ে গেছিলাম, সাদা ফুল তোল
তুলে দিয়ে গেছে। ফুল দিয়ে সাজাতে বেশ ভালো লাগে বলো। ঠাকুরকে এবার চান করতে যাবো। আজ শ্যাম্পু করবো, কি বৃষ্টি হচ্ছে, কি বলবো। বাবুয়ার থেকে আবার একটু টাকা নিয়ে রাখলাম, বেরোবো বললাম, টাকা দিয়ে যা কিছু বেরোবো বলে, বেরোনো হবেই, রোজই এরকম করি, টাকা নিয়ে নিই আর বলি বেরোবো, দিয়ে বেরোনোই হলো না। বলছে কী রে টাল, টাকাটা দিয়ে দেওয়া কোথায়, টাকা নিয়েই। আর এবার যাবো, ফুলটা তুলে দিয়ে গেছে, চান করে আসি। হ্যাঁ, আমার পুজো দেওয়া হয়ে গেছে, ফুল দিয়ে সাজিয়েছি, দেখো কী সুন্দর লাগছে না। আজ এই দই ভাত দিয়েছি ঠাকুরকে। আর ভীষণ ওয়েদারটা ক্লাউডি হয়ে আছে, তো হাঁপাচ্ছি না, কষ্ট হচ্ছে, এতে পা লাগলো, খুব কষ্ট হচ্ছে, ঘাত পা যন্ত্রণা হচ্ছে, শরীরে কষ্ট হচ্ছে, ঘুম পাচ্ছে। আমাকে দেখেই বুঝতে হবে, চোখের কোলগুলো দেখো কেমন বসে গেছে, কষ্ট হচ্ছে। এখন এবার একটু শুয়ে পড়বো, কিছু খাবো না, ভালো লাগছে না, কিচ্ছু খাবো না, একটু শুই, ঘুম, শরীর খালি ঘুম চাইছে, ঘুমোবো একটু। গুড ইভিনিং বাবুয়া, ফোন করে আমার ঘুম ভাঙলো, ফোন করলো বলে মা ঘুম থেকে উঠে দেখি 7:44। আমি বাবুয়াকে বলছি ঘুমের ঘরে কিছু দেখতে পাচ্ছি না, ঘর অন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমি কটা বাজে রে, বলছে 7:44। আমি তেড়ে মেরে উঠে পড়েছি, কাজ পড়ে আছে। তো দেখো না কিরকম বৃষ্টি হচ্ছে, বর্ষা একেই বলে, এই বর্ষা নেমে গেছে, বাবা দেখেছো বিশাল বৃষ্টি পড়ছে, এই যে বিশাল, আর সারাটা দিন বৃষ্টি, সারাটা দিন ঘুমটা না দিলে আমি পারছিলামও না। দেখো মুখটা অনেকটা ফ্রেশ লাগছে না, একদম পারছিলাম না। এমনিতেই দুদিনে রাত্রিরে দুদিনে এইসব কাজের চিন্তায় ঘুম হয়নি, একদিন তো পুরো রাত্রির ঘুম হয়নি, একদিন একটু হাফ রাত্রির ছটপট ছটপট করছি। বাবু বলছে ছটপট ছটপট করছিস কেন, ওকে আর কি বলবো, যে কাজের টেনশানে এই সমস্ত সকালে উঠে করতে হবে। আজকে খুব ঘুম দিলাম, টানা ঘুম দিলাম, সেই দুপুর থেকে একটু মোবাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে পড়েছি, আর খিদেও পেয়ে গেছে, কিছু খাইনি তো দুপুরবেলা, বললাম না খাইনি। বাবুয়া এসে গেছে, দেখে একবারে ভাত খেয়ে নেবো, বুঝেছো, ফ্রিজে সব তুলে রেখেছি, কোন সকালের রান্না তো ওগুলো, গরমে যদি নষ্ট হয়ে যায় বার করাও হয়নি, ফ্রিজ থেকে বার করে রাখবো। এখন গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, সন্ধ্যাবেলা সেই তোমাদের সঙ্গে কথা হয়েছে আর কথা হয়নি, এত শরীরটা খারাপ লাগছে না, কি বলবো তোমাদের। ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, বললাম না ফ্রেশ লাগছে, কিন্তু শরীরটা দেখছি খুব একটা ভালো লাগছে না, নাক দিয়ে না মানে হালকা সর্দি, প্রচণ্ড হাঁটছি। আর বাবুয়া এখন বাজে 12:30, এখন বাজে 12:30, এসেই ও খেয়ে নিয়েছে, আর আমিও দুপুরে লাঞ্চ করিনি, খিদে পেয়েছে, খেয়ে নিয়ে ও শুয়ে পড়েছিল। এখন কটা বাজে না, এখন বাজে 12:40। সেই কালকের ভিডিওটা এডিট করা হয়নি, সেটাকে এডিট করলাম, এডিট করে 11:45 সময় সেই ভিডিওটা পাবলিশ করেছি, দেখবে 11:45 কি 12:00 বাজে 10 মিনিট বাকি, এরকম ভিডিওটাকে পাবলিশ করেছি। মানে কাজ গুছিয়ে কাজ করলে না সেটা টাইম অ্যাডজাস্ট করে উঠতে পারছে না, সব পালট হয়ে গেলো তো দুম করে, টাইমটা আস্তে আস্তে হয়ে যাবে। মেন হচ্ছে কষ্ট হচ্ছে আমার এই ডান হাতটাতে, সব কষ্ট ডান হাতটায় হচ্ছে, জানি আস্তে আস্তে সবই অভ্যাস হয়ে যাবে। ও ম্যাজিন ফ্লোরে গেট দিতে গেল, ও এসে খেয়ে দিয়ে পেটে ভাতটা পেয়ে, আরও ও তো পুরো এসছে, পুরো চান ভিজে সব সব করছে। ও আগে বললাম গা হাত পা ভালো করে তুই গরম জল করে চান করে নে, এসেই ও খেয়ে নিল, আমিও খাইনি, খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এডিট করে আর পাচ্ছিলাম না কী রান্না করেছি সেটাও আছে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আমি মাশরুম করেছিলাম, ডাল, মুসুর ডাল, আর রাতে একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম, আর ঠাকুরের জন্য রুটি আর আলু ভাজা করেছিলাম, বুঝেছো। এই হয়েছে রাতে, আজকে ভালো করে ব্লগটা করতে পারলাম না গো, শরীরটা পারছি না, খুব যন্ত্রণা হচ্ছে গা হাত পা, তার মধ্যে এরকম ওয়েদার না আরও বেশি। ঠাকুর ঘরের লাইট নিভিয়ে এসেছি কি না তাই কি মনে করতে, বাবু চলে গেছে, ঠাকুরের লাইট নিভিয়ে এসেছি কিনা খেয়াল করতে পারছি না। আমি গোপালকে শোয়ালাম, এই 12:30 সময় শোয়ালাম জানো, এখন শুয়ে আমি ক্যামেরা অন করছি। চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, হ্যাঁ টাটা, গুড নাইট, লাভ ইউ অল।